গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই ভলিবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি আব্দুরাজ্জাক মল্লিক এবং এখানে এই পরিচালনা কমিটি এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের একজন ওয়াসাক আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, আজকের এই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধক, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের পরিচালক বৃন্দ, উভয় দলের খেলোয়াড়বৃন্দ এবং অতিথিবৃন্দ, এবং আমাদের দুই নং ওয়ার্ডের মেম্বার আশেপালার বাকন সহ সকল অতিথিবৃন্দ, সকলের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষেপে আমাদের দুই নং ওয়ার্ডের মেম্বার জনাব আশরাফুলকে সালাম জানানো জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের তেলিনার এই খেলার কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের প্রধান অতিথি উপস্থিত, আরও যেহেতু আমাদের সময় অল্প সেই জন্য আমি কথা না বলে আমারই আরো ভাই যিনি আজকের আকর্ষণ আমাদের প্রধান অতিথি তাকে সুযোগ করে আমার এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি সংক্ষেপে সভাপতি এবং সভাপতি আমার বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী লাইফ চলতেছে কানায় কানায় পরিপূর্ণ দর্শক। বাদামগির চৌধুরী জসিম তাহলে দোকানে নাই গেলা গালাইছে কি ওটা কয়েল কে অম্বি অম্বি তো অম্বি না
আমাদের আজকের কারণ মাঠের উত্তর পাশে আমাদের মহাবীরেরা খেলা দেখতেছে, তাদের জন্য আপনাদের বসে বলার জন্য দুইটা অনুরোধ জানাচ্ছি। আজকের খেলা অংশগ্রহণ করছেন পুরুদলি একাদশ বনাম কুরাতলি একাদশ। আজকের খেলা পরিচালনা করছেন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং আমার চেলিনাবাসীর আপনাদের সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনারা আমাদের চেলিনার গর্ব, ধরে রাখার জন্য চেলিনাবাসীর সকল মানুষের কাছে আমরা সহযোগিতা কামনা করছি। আজকে যারা দূর দূরান্ত থেকে আমাদের এলাকায় এসে খেলা দেখার জন্য আসছেন, যে সমস্ত আহ্বান করার জন্য চেরিনাবাসী সকল মানুষের কাছে নিবেদন করছি, এই খেলাদের যাতে সুন্দরভাবে খেলা উপহার দিতে পারে তার জন্য, মাঠের পরিবেশকে সুন্দর করে রাখার জন্য আজকের খেলাটি হলো একশো বিশ পয়েন্টের খেলা, 120 পয়েন্টের খেলা। এই জন্য সকলের প্রতি আমি আমার টেলিনার সন্তানদের প্রতি, যুবক ভাইদের প্রতি আহ্বান করছি, আপনারা যারা যে সমস্ত দর্শক অতিথিবৃন্দ আমাদের গ্রামের বাহির থেকে এসেছে, আমাদের গ্রামের মানুষ প্রতিটা মানুষ স্বেচ্ছাসেবক হিসাবে তাদের আহ্বান করার জন্য চেষ্টা করবেন, আপনাদের প্রতি এই আহ্বানটুকুই আমার রইল। সম্মানিত উপস্থিতি এবং দর্শকবৃন্দ, এইমাত্র আমাদের আজকের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা না পেয়েও অনেক কিছু পেয়ে যাই, এটা আমাদের গর্ব। আজকে এখানে আমাদের মাননীয় প্রাণপ্রিয় ট্রেনার, সকল মানুষের প্রাণপ্রিয় যে চেয়ারম্যান এবং আজকের যে চেয়ারম্যান, সে উপস্থিত হয়েছেন, তাই তাকে অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে, উনি যারা আমাদের এই স্টেজে এসে অবস্থান করেন, সকল দর্শক আপনার প্রতি সম্মানিত চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা গর্বিত এজন্যই যে তিনি আমাদের টেলিনার মানুষ হিসেবে সবসময় উপস্থাপন করে থাকেন এবং আমরাও তাকে আমাদের টেলিনার মানুষ হিসেবে সর্বসময় কাছে পেয়ে থাকি, এজন্যই না চাইতে পেয়ে গেছি ধন্য আমরা। মেহমানদের আসবে, তাদেরকে আমরা সম্মান করবো, তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করবো, সে তাদেরকে আদর করবো, এবং খেলোয়াড় বৃন্দ যারা আছে তাদেরকে আমরা খেলার পরিবেশ সৃষ্টি করে দেবো এবং তাদেরকে আমরা উৎসাহ দান করবো। পরিশেষে আমার ছোট ভাই এখানে আছে, আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের অধ্যক্ষ আছে, হ্যাঁ আমাদের সাধু শিকদার,
ও আছে, ও থাকবে, ও খেলা দেখো। আমি তো আপনাদের মানুষ, আমার দাওয়াত করে না। যদি আপনারা আমাকে দাওয়াত করেন, প্রধান অতিথি করেন, আমাকে মানে ছোটো করা হয় মনে হয়। আপনারা যে জনগণ আছেন, জনগণের কাতারে যদি খ্যার বিছিয়ে আমাকে বসতে দেন, আপনারা যেখানে বসেন সেখানে বসতে মনে হয় সবচেয়ে বেশি এই কৃতার্থ মনে করি। আপনারা এবং সেইভাবে সমাজের খেলোয়াড়বৃন্দ এবং কর্মকর্তাবৃন্দ যারা আছেন তাদেরকে ধন্যবাদ সাধুবাদ জানিয়ে সকলকে খেলা দেখার শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ এগারো আজহার ইউনিয়নের সুনামদান্না চেয়ারম্যান জনাব প্রফিকুল ইসলাম সিদ্দার সাহেবকে। এখনই আমাদের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের খেলার ফলাফল, আজকের খেলার ফলাফল তিরুজালি দুই কুরাতলি শূন্য, তিরুজালি দুই কুরাতলি শূন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, কিছুক্ষণ পূর্বে আজকের প্রথম সেমি ফাইনাল বাঘের সঙ্গে লড়াই খেলাটি চলছে। ইতিমধ্যে আজকের খেলার ফলাফল আজকের খেলার পয়েন্ট তিরুজালি চার কুরাতলি শূন্য। আজকের খেলার বাংলাদেশ আনসার একাডেমির প্রশিক্ষক জনাব কামাল হোসেন এবং তার সহকারী হিসেবে পরিচালনা করছেন জনাব আবুল কালাম। আজকের খেলার পয়েন্টের পরিবর্তন তিরুজালি পাঁচ কুরাতলি এক। আজকের খেলার স্কোর বোর্ডের দায়িত্ব পালন করছেন জনাব এমরত হোসেন সাগর এবং সুবোধ সিদ্দার। আবারও পয়েন্টের পরিবর্তন তিরুজালি ছয় কুরাতলি এক। আজকের খেলার বিশেষ অতিথি পরিষদের সমন্বিত সদস্য জনাব আব্দুর রাজ্জাক সিদ্দার, তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের খেলার সকল সিদ্ধান্ত রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আজকের খেলার পর্যায়ে আবারও পয়েন্টের পরিবর্তন তিরুজালি আট কুরাতলি আবারও পয়েন্টের পরিবর্তন তিরুজালি নয় কুরাতলি তিন। এ পর্যায়ে ভাষ্যকারের পরিবর্তন আটছেন বাদশা সিদ্দার। আমাদের প্রথম সেমি ফাইনাল খুবই বাঘে সিংহের লড়াই বদল হচ্ছে। এখন পয়েন্টের পরিবর্তন তিরুজালি দশ কুরাতলি তিন। আমরা দর্শকদের অবরোধ জন্য যাচ্ছি মাঠের উত্তর পাশে তিরুজালি এবং মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছে কুরাতলি। আমি সকল দর্শকদের অবরোধ জন্য দাঁড়াচ্ছি মাঠের উত্তর পাশে তিরুজালি একাদশ আর মাঠের দক্ষিণ পাশে কুরাতলি। আবারও পয়েন্টের পরিবর্তন
পুরাতলি দশ, পুরাতলি পাঁচ, পুরাতলি দশ, পুরাতলি পাঁচ। কে রব রাখো অত লোক, না না একশো লোক ধর বাইরে দর্শক ভাইরা, আপনাদের জন্য আমরা নাই জন আপনাদের জন্য কাজে পয়েন্টটা উভয় দলের খেলোয়াড়দেরকে জানাইতে হবে, এটা আমাদের অংশ কমিটি খেলার কাজে ধৈর্য সহকারে বসেন, খেলা দেখেন, আপনারা তো কিছু শুনবেন না, দেখবেন, দেখেন বলে আমরা কমে দাও আবারও পয়েন্ট পরিবর্তন পাঠা কত আছে উঠছে বল অনেক সুন্দর কোনে বল পরিবর্তন এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন পুরাতলীর মাঠের মাঠের উত্তর প্রান্তে পুরাতলীর এবং মাঠের উত্তর প্রান্তে পুরাতলি পুরাতলি পয়েন্ট করো
ভয় থাকো না, ভয় থাকো না, কাজ আছে।